আসসালামু আলাইকুম। কম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমাদের বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম থেকে ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে করবে। এখানে প্রথমে সূত্রগুলি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার এম cos e to the power n equal to e to the power m plus n। যখন আমরা দুইটা n একটা n ই বলতো এই উপরের যে পাওয়ার গুলো সেগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ গুণ থাকলে যোগ। এখানে এটা হচ্ছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার, আর m এর হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। আর দুই নম্বরে যে সূত্রটা আছে e to the power m by e to the power n equal to e to the power m minus n, এখানে m টা বড় n টা ছোট বা n এর সমান হতে পারে। আর তিন নম্বরটা হচ্ছে এ টু দি পাওয়ার এম উল্টু দি পাওয়ার এন, তার মানে এ টু দি পাওয়ার এম এন। আর চার নম্বরে একটা শর্ত আছে যে জিরো থেকে এ বড় এবং এ নট ইকুয়াল টু ওয়ান শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স এক্স ইকুয়াল টু ওয়াই হবে। আবার জিরো থেকে এ বড় বা জিরো থেকে বি বড় এরকম বা এক্স নট ইকুয়াল টু জিরো শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইকুয়াল টু বি হবে। লগের সূত্রে লগ এ বি অর্থাৎ গুণ লগ এ প্লাস লগ বি, আবার লগ এ ভাই বি মানে ভাগ লগ এ মাইনাস লগ, অর্থাৎ লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। লগ এ টু দি পাওয়ার এম পাওয়ার আর হলে যদি এর মধ্যে তিনটা থাকে তাহলে পাওয়ারটা উপর সবচেয়ে উপরে যে পাওয়ারটা থাকবে এটা সামনে চলে আসবে, আর সামনে চলে আসলো লগ এ টু দি পাওয়ার এম। আরো কয়েকটা ফর্মুলা দেখাচ্ছি। এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, তার মানে যে কোনো সংখ্যার উপর যদি শূন্য হয় তাহলে তার মান ওয়ান হবে। এ টু দি পাওয়ার জিরো ওয়ান, বি টু দি পাওয়ার জিরো ওয়ান, সি টু দি পাওয়ার জিরো ওয়ান, অর্থাৎ যে কোনো সংখ্যার মাত্রার উপর শূন্য হলেই তার মান ওয়ান। এ টু দি পাওয়ার ইনভার্স এন, এটার মিনিং হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন, অর্থাৎ ইনভার্সের কারণে এটা ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন হলো। যদি এখানে এরকম হয় এ ইনভার্স ওয়ান তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান, তাহলে এখানে ওয়ানটা এন হিসেবে কাজ করতেছে। একইভাবে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারি ওয়ান বাই এ, এই ওয়ানটা লেখার দরকার নেই। যদি এখানে এরকম হয় এ ইনভার্স টু তাহলে এখানে লিখতে পারবো ওয়ান বাই এ স্কোয়ার। এই হইল 4.1 অধ্যায়ের মোটামুটি সূত্র এবং বেসিক তথ্য। এখন আমরা অঙ্ক করব। আমি যদি অঙ্ক করি তোমাদের ঘুরে 4.1 এর প্রথমে তিন নম্বরে একটা অঙ্ক আছে, ওটা করে দেখাচ্ছি। এখানে সরল মান লিখতে পারি যদি সরল করতে বলা হয়েছে, টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান ফোর ইনভার্স ওয়ান। এখানে ইনভার্স আমরা সূত্র মোতাবেক টু ইনভার্স ওয়ান মানে হচ্ছে এ ইনভার্স ওয়ান, টু ইনভার্স ওয়ান যদি এ ইনভার্স ওয়ান যদি ওয়ান বাই এ হয় তাহলে টু ইনভার্স হবে ওয়ান বাই টু, একইভাবে ফাইভ ইনভার্স হবে ওয়ান বাই ফাইভ ফোর ইনভার্স। এখন এখানে লসাগু করবো, লসাগু দশ, দুই দ্বারা দশকে ভাগ করলে ফাইভ প্লাস ফাইভ দ্বারা দশকে ভাগ করলে দুই ফোর ইনভার্স ওয়ান। নেক্সট লাইন কাজ করলে এখানে পাচ্ছি সেভেন বাই টেন ফুল ইনভার্স ওয়ান। একইভাবে যদি সূত্র প্রয়োগ করি এই সম্পূর্ণটাকে যদি এ মনে করি এ এ ইনভার্স, এ ইনভার্স মানে ওয়ান বাই এ, তাহলে আমি লিখতে পারবো ওয়ান বাই এ বলতে সেভেন বাই টেন, তাহলে নেক্সট লাইনে ওয়ান ঠিক থাকবে উঠে যাবে টেন উপরে সেভেন নিচে, তার মানে টেন বাই সেভেন। এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে বইয়ের তিন নাম্বার। এখন আমি তোমাদেরকে চার নাম্বার দেখাচ্ছি।
চার নাম্বার টু এন ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স ফোর ইনভার্স এখানে ইনভার্সটা ইনভার্সটা এখানে এ এর উপরে ইনভার্সটা এখানে বি এর উপরে তাহলে এটা আমরা লিখতে পারব 1 বাই এ প্লাস ইনটু ডবল 1 বাই বি হোল ইনভার্স 1 কাজ করলে এখানে আসতেছে 2 বাই এ প্লাস হবে 3 বাই বি হোল ইনভার্স যদি লসাগু করে এখানে লসাগু হচ্ছে এ ভি তাহলে এ এ কাটা যাবে গা বি থাকবে বি দা গুণ করলে 2 বি প্লাস বি ভাগ করলে বি কাছে 3 থাকবে গুণ করলে এ থাকবে গুণ করলে 3 এ হোল ইনভার্স আমরা যদি সম্পূর্ণটাকে এই সম্পূর্ণটাকে এমন করি তাহলে এ ইনভার্স মানে 1 বাই এ 1 ডিভাইডেড বাই এ মানে এটা হচ্ছে 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab তাহলে এটা 1 কে তাহলে গুণ দিলে উঠে যাবে ab এর উপরে আর 2b প্লাস 3a নিচে তাহলে রেজাল্ট হলো এটা ab ডিভাইডেড বাই 2b প্লাস 3a এটা হচ্ছে আমাদের 4 নম্বরের অংশ আমি তোমাদেরকে 6 নম্বরের একটা অঙ্ক আছে 6 নম্বরটা দেখাচ্ছি নম্বর 6 রুট অফ আর এক্স ইনভার্স ওয়াই ওয়াই ইনভার্স জেড এখানে ইনভার্সটা x এর উপর তাহলে আমরা রুট দিব x ইনভার্স মানে হচ্ছে 1 বাই x আর y ঠিক থাকবে y ইনভার্স মানে 1 বাই y z ঠিক থাকবে z ইনভার্স মানে 1 বাই z x টাও ঠিক থাকবে পরের লাইনে যে ক্যালকুলেশন দাদা আছে y ও কি y হচ্ছে x z ও কে z হচ্ছে y x ও কে x হচ্ছে z তাহলে কি করলাম কি 1 এর সাথে y গুণ 1 এর সাথে z গুণ 1 এর সাথে x এখন আমি তিনটাকে একটা রুটের ভিতরে নিয়ে আসব যদি নিয়ে আসি তাহলে y z x যদি গুণ করি তাহলে হবে x y z আর নিচের সবগুলো যদি গুণ করি x y z কাটাকাটি করলে এখানে আসতেছে রুট ওভার 1 রুট ওভার 1 মানে হচ্ছে 1 তাহলে আমি 6 নাম্বারটা করলাম আজকে আর একটা অঙ্ক করব সেটা হচ্ছে 7 নাম্বার 7 নাম্বার অঙ্কটা করলে ইনশাআল্লাহ আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে ছিল সেই ওয়ানটা এখানে বসে যাবে তাহলে
তাহলে পরে আমরা এখানে যে কাজটা করতে পারি এটাকে আমরা আলাদা আলাদা করব। এই অংশটাকে আমরা একটা সূত্র পড়ছিলাম এখন যে টু দি পাওয়ার m প্লাস n হিন্দিতে এরকম লেখা যায় টু দি পাওয়ার m ডট টু দি পাওয়ার n। এই সূত্র মোতাবেক আমি এটাকে লিখতে পারবো টু টু দি পাওয়ার n প্লাস 1 ডট টু কিউব মাইনাস 4 ইন্টু টু টু দি পাওয়ার n প্লাস 1। আর নিচে টু টু দি পাওয়ার দুই থেকে একের এক থেকে তাহলে n প্লাস 1। এখন আমরা একটু পরে এক হাত দিয়ে যদি আমরা টু টু দি পাওয়ার n প্লাস 1 কমন নিই, এটা কমন নিই, তাহলে এখানে টু কিউব আর এখানে মাইনাস 4 নিচে টু টু দি পাওয়ার n প্লাস 1 এটা কাটা টু কিউব মানে 8 মাইনাস 4 ইকুয়াল টু 4। তাহলে 7 নম্বর আনসার হচ্ছে 4। আজকে ফার্স্ট ক্লাস এদের পরে এই 7 নম্বর পর্যন্ত করলাম। ইনশাল্লাহ আগামী ক্লাসে 8 নম্বর থেকে শুরু করবো। তোমরা এগুলো ঘরে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ সবাই।